সেই জন্যই তো আমি রিহার্সাল করছি। তুমি তো ওঠো না, আমরা দুজন মিলে রিহার্সাল করি। তাহলে চলো আমরা একটা কাজ করি, নানুর ঘরে যাই, যে নানুকে সব রিহার্সাল করি। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ওমা, স্ক্রিপ্ট ছাড়া রিহার্সাল কেন? রীতি খালামুনি আমাদের যেগুলো শিখিয়েছে সেগুলোই করছিলাম। বাহ, আমাকে একটু দেখাবে? না, এখন আমাদের স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে হবে। 1 2 3 4 1 2 3 4 আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। তিন্নি, তিশা, দীপু, বনি, বান্টি, বুবলির বন্ধুরা, তোমরা যারা আজকের এই অনুষ্ঠান দেখতে এসেছো, তোমাদেরকে আমার পক্ষ থেকে, এই বাড়ির সবার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। অনেকক্ষণ ধরে তোমরা অপেক্ষা করছো, এখনই আমাদের আজকের পরিবেশনা শুরু হবে রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। আমাদের প্রিয় অভিভাবকরা, আপনারা এসেছেন, সন্তানদের নিয়ে এসেছেন, বনি, বান্টি, দীপুর বন্ধুদের নিয়ে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন আমরা সবাই মিলে উপভোগ করব তিন্নি, তিশা, দীপু, বনি, বান্টি, বুবলির পরিবেশনায় নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তাসের দেশ। বান্টি, চল উপরে যাই। যাচ্ছি তো, তাড়াতাড়ি করো, আমাদের স্টেজে উঠতে হবে। আরে আমরা তো নাচের সময় যাব, এই সিনটা শেষ হয়ে নিক, আগেই চলো, না হলে আমাদের দেরি হলে নানু বকবে। আচ্ছা, আমাদের তাসের পোশাক আর পাগড়ি কোথায়? ছাদেই আছে। এ বাটি, দেখো তো, এ আমার এটা ঠিক নেই। তোমার কি ঠিক নেই মশা ভাইয়া? এই যে দেখো পাগড়ির কি অবস্থা, খুলে গেছে। ও পাগড়ি, এটা আমি ঠিক করতে পারি, তুমি বসো। পারবে না? তুমি টান দিলে কেন বান্টি? তুমি বেশি টেনেছো দীপু, তুমি এত টানাটানি না করে তাড়াতাড়ি ঠিক করে দাও। আমার তো এখন সিন, আমাকে স্টেজে উঠতে হবে। ব্যস্ত ব্যস্ত দাও। এই দাঁড়াও, এবার পারবো। দীপু ধরো, শুরু করো। এইখানে তো সেফটি পিন লাগানো লাগবে, কিন্তু সেফটি পিন তো আমাদের কাছে নেই। এই আমার চোখ ঢেকে গেল তো। ও আমাদের অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি চলো। হ্যাঁ তাড়াতাড়ি। আমার চোখ, দুষ্টগুলো কোথায় গেল? এই দীপু, বান্টি, আমার চোখ। দীপু, দীপু, এই দুষ্টু, এই আমার ঠিক করে দেয় না। কেউ বা উঠে, কেউ পড়ে, কেউ বা একটু নাহে নাড়ে, কেউ বা উঠে, কেউ পড়ে, কেউ বা একটু নাহে নাড়ে, কেউ বিদেশে কি রাজা সাহেব? কে তুমি? আমি সমুদ্র পারের দূত ভেট এনে চক্কি। এদেশে সবচেয়ে যা দুর্লভ তাই এনেছি। সেটা কি শুনি? উৎপাত। শুনলে তো রাজা সাহেব, কথাটা তো শুনলে। লোকটা এগোতে চায়, বললে বিশ্বাস করবে না। লোকটা হাসে, দুদিনে এখানকার হাওয়া দেবে হালকা করে। এখানকার হাওয়া যেমন স্থির যেমন ভারী, এমন কোনো গ্রহে নেই। ইন্দ্রের বিদ্যুৎ পর্যন্ত একে নাড়া দিতে পারে না। রানী বেবি, সন্দেহ হচ্ছে তোমার মন বিচলিত হয়েছে। সন্দেহ নেই, বিচলিত হয়েছে। জানো, চাঞ্চল্য তাসের দেশে সবচেয়ে বড় অপরাধ। জানি, আর এও জানি এই অপরাধটাই সবচেয়ে বড় সম্ভোগের জিনিস। শাস্তির জিনিসকে তুমি বললে ভোগের জিনিস। তাসের দেশের ভাষাও ভুলে গেছো? আমাদের তাসের দেশের ভাষায় শিকল কি বলে অলংকার। এ ভাষা ভুলবার সময় হয়েছে। হ্যাঁ বিবি রানী, এদের ভাষায় জেলখানাকে বলে শ্বশুর বাড়ি। চুপ। এরা হেয়ালিকে বলে শাস্তর। চুপ। বোবাকে বলে সাধু। চুপ। বোকাকে বলে পণ্ডিত। চুপ। এরা মরাকে বলে বাঁচা। চুপ। আর স্বর্গকে বলে অপরাধ। বলো তোমরা, জয় রানীর জয়। জয় রানীর জয়। बनी কোথায়? ভাইয়া তো এখনো ঘুমাচ্ছে। এখনো? হ্যাঁ। তাহলে আমি তিনিদের বাসায় যাই। তুমি চলে যাবে? হুম। গত রাতে শোতে কিন্তু অনেক মজা হয়েছে। হ্যাঁ, বাবা বলেছে সবাই মজা পেয়েছে। হ্যাঁ, বকুল খালামুনি আর রিদি খালামুনি আসলে বেশি মজা হতো। হ্যাঁ, বকুল খালামুনির পরীক্ষা আমাদের আনন্দকে কমিয়ে দিয়েছে। বাবা বলেছে আমাদের নাটকটা নাকি একটা বড় মঞ্চে করতে হবে। কবে? কখন? আমাদের সবার পরীক্ষা শেষ হলে। মানে আমাদের পরীক্ষা শেষ হলে আবার রিহার্সাল শুরু হবে। হ্যাঁ, তখন রিদি খালামুনি আর বকুল খালামুনিও থাকবে। তাহলে তো অনেক মজা হবে। আমি তিনিদের বলে আসি, ওদের সাথে নিয়ে এসো। আজকে আমরা একসাথে খেলবো। আর আজকে তো স্কুল নেই। ঠিক আছে, তাহলে তুমি বনিকে ডাকো, আমি তিন্নি তিশাদের নিয়ে ছাদে যাচ্ছি। আমরা ছাদেই খেলবো। গেলাম। তুমি বনিকে ডাক দিয়ে ছাদে এসো। আমি তিন্নি তিশা দীপুকে নিয়ে ছাদে যাচ্ছি। আমরা ছাদেই খেলবো। ভাইয়া, তোমরা হাসছো কেন? তুমি আর বান্টি মঞ্চে আসতে দেরি করেছিলে কেন? বলেছিলাম না দীপু দাদা সবসময় লেট। বান্টির জন্য না, না, মশা ভাইয়ার জন্য। মশা ভাইয়া? মশা ভাইয়া আবার কি করলো? আমি আর বান্টি তো ছাদেই যাচ্ছিলাম, সেই সময় মশা ভাইয়া চলে আসলো। তারপর তার পাগড়ি খুলে গেছে, সেটা বেঁধে দিতেই তো সময় চলে গেল। তোমরা কি পাগড়ি বাঁধতে পারো? না। তাহলে তোমরা কি করলে? আমরা দুজন দুই পাশ থেকে ধরে মশা ভাইয়ের মুখ পেঁচে দিলাম, আর মশা ভাইয়ের চোখ ঢেকে গেল। তারপর মশা ভাইয়ের চোখে কিছুই দেখতে পেল না। খুব ভালো করেছো, সেজন্যই মশা ভাইয়া দিতে এসেছে। হ্যাঁ, দেখো তো দীপু কে এসেছে। দাঁড়াও দেখছি। কি আসতে পারে আমি ঠিক জানি না। ভাইয়া উঠো, ভাইয়া উঠো, ভাই উঠো না, অনেক বেলা হয়ে গেছে। বলতে আমাকে ডিস্টার্ব করো না তো। কালকে শো করে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। আজকে তো আবার স্কুলও নেই, আমাকে একটু ঘুমাতে দাও। বুবলি বলেছিল তিনি ছেলে নিয়ে ছাদে খেলতে যাবে। এখন আমরা খেলতে যাব? হ্যাঁ খেলবো। আজকে তো স্কুল নেই। চলো তাহলে। তুমি আগে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে নাও, তারপরে। হ্যাঁ, 5 মিনিট লাগবে। ভাইয়া জানো বাবাকে বলেছে আমাদের পরীক্ষার পরে আবার নাটক শুরু হবে। নাটক হবে? কোথায়? এবার বাসায় নয়, কোনো বড় মঞ্চে। তাহলে তো অনেক মজা হবে। বুবলির বাবা বলেছে নাটকটা দেখে উনি খুব মজা পেয়েছে। তা তো পাবেই, আমাদের সবার অভিনয় কালকে ভালো হয়েছে। নানা কিন্তু কালকে কোনো ভুল করিনি। হ্যাঁ ঠিক বলেছ, ভুল করেছো তুমি আর দীপু, তোমরা দেরি করে এসেছো। হ্যাঁ, সেটা তো মশা ভাইয়ার জন্য। তাহলে তো অনেক মজা হবে। আমাদের পরীক্ষা শেষ হলে আমরা আবার নাটক নিয়ে ব্যস্ত হয়ে যাব। হ্যাঁ, আমরা যে সুন্দর নাটক করতে পেরেছি সেই জন্য এটা আমাদের পুরস্কার। পুরস্কার? পুরস্কারই তো। আমরা বড় মঞ্চে নাটক করব, আর সেই মঞ্চের চারিদিকে রঙিন আলো থাকবে, লাল, নীল, হলুদ, বেগুনি, আর সব রং আমাদের রাঙিয়ে দেবে। আর আমরা সেই রং ছুঁয়ে ছুঁয়ে নাচবো, গাইবো, আর অভিনয় করব। সবাই অনেক মজা পাবে, আর মনে হবে মঞ্চে পরীরা নাচছে। দিদি, ওটা কি ছাদের চেয়েও মজা হবে? তা তো হবে। ও, আমি তো ভুলেই গেছি তোমাদের ছাদে নিয়ে যাওয়ার কথা, খেলার জন্য। বান্টিকে বলে এসেছি। আজ খেলতে ভালো লাগছে না, আবার নাটক করতে ইচ্ছে করছে। কিন্তু বনি বান্টি তো ছাদে আমাদের জন্য অপেক্ষা করবে। করুক, ওরা আমাদেরকে না পেলে আমাদের বাসায় চলে আসবে, তারপর আমরা রিহার্সাল করব। ভাইয়া, প্রতিদিন তোমার জন্য স্কুলে বসে রাখতে হয়। তুমি তো স্কুলে বসে বসে খেলো, আর পড়াশোনা করি। বড় হলে কি অনেক বেশি পড়াশোনা করতে হয়? হ্যাঁ, যত বড় হবে তত পড়াশোনা বাড়বে। এর জন্য আমি বড় হতে চাই না। কিন্তু বড় তো হতেই হবে। আমরা যদি মানুষ না হয়ে অন্য কিছু হতাম তাহলে বেশি মজা হতো। মানুষ না হলে তুমি কি হতে? হাতি, বাঘ এসব? আমি হতাম বানর। ভাইয়া, বানর বানর, এটা সত্যি সত্যি বানর। তুমি কি বানর দেখে বলেছো বানর চাও? না, এটা আমি মাত্র দেখলাম। তাহলে বানরটা আসলো কোথা থেকে? মনে হয় চিড়িয়াখানা থেকে পালিয়েছে। আর কোনো বাসা পেল না, আমাদের বাসায় কেন আসলো? ভাইয়া, সেই জন্যই কিন্তু আমরা বানর দেখতে পেলাম। ঠিক বলেছো। ওকে তোমার বন্ধু? ওকে বন্ধু, ও কিন্তু বানানো যায়। তাহলে তুমি এখন তোমার বন্ধুকে বলো না সরতে। তুমি বলো না, ও তো তোমার বন্ধু, তুমি ওকে বলো। ভাইয়া তুমি বলো। না তুমি বলো। তুমি। না তুমি। তুমি। তুমি বলো। আমি বলছি তুমি বলো। তুমি বলো না। আমি তোমার বড় ভাই না, আমি বলছি তাই তুমি বলো। বলো। আমার ছোট ভাই, তুমি বলো না। এখন আমরা বাসায় যাবো কেমন করে? বাবা কেন আমাদেরকে গেটের সামনে রেখে গেল? চলো নানুকে ডাক দিই। না না, নানুকে জোরে জোরে ডাকবে তো। ডাকলে ও আমাদের গায়ের উপর লাফ দিয়ে চলে আসতে পারে। চলো আমরা কি সরতে বলি। এই যাও না, এই যে যাও না। প্লিজ ভাই, আমরা বাসায় যাব। হ্যাঁ সরো না। বাসায় যাবো আগে? গোলাপি রঙের জন্য কিসেদের বাসায় যাব? নাকি বনি বান্টি? বনি বান্টিদের কাছেই পাওয়া যাবে। এই বন মানুষটা আমাদের বাসায় এলো কোথা থেকে? এখন কোথায় গেল? ছাদে? মশা ভাইয়া যদি ভয় পায়? আমি কি মাকে যে বলবো? ভাত খেতে হবে তো আগে, তা নয় মা এসে বকবে। নানু বলেছে নানুর মামা বাড়িতে অনেক বানর আসতো। মা বানর, বাবা বানর, বুড়ো বানর, ছেলে বানর, আরো অনেক বানর আসতো। বানরগুলো এসে কি করতো? বন মানুষ পাতা দিয়ে বানানো জামা পরে আর মাথায় পালকের মুকুট। না দেখিনি তো। এবার তুমি দেখতে পারবে বন মানুষ। দেখো ও আবার এখানে চলে এসেছে। ও মনে হয় লুডো খেলবে। দেখো লুডোর গুটি কামড়াচ্ছে। হ্যাঁ, আমার স্কুল থেকে ফেরার সময় দেখেছি। সত্যি সত্যি বানর কিন্তু। হ্যাঁ আমিও দেখেছি। তাহলে কি তিন্নি দিশারাও দেখেছে? তুই এত তাড়াতাড়ি বুঝে ফেললি কি করে? এটা কি দাদা, আর তোমার চেহারাটা কি বানিয়েছো? তোমার আর এই বানর ঠাকুরের মধ্যে তো আর কোনো পার্থক্য থাকলো না।